আসসালামু আলাইকুম, নীলা কামাকার চাই পরে আছে জোড়াটা। এদেরকে ডাইরেক্ট উড়াইলে যদি আপনি একটা দুটা বাজে সারেন তো ওই দিন আর নামানো যায় না। এদের এসে একটা ইয়া মানে সন্ধ্যার দিকেও নামে না, রাত্রে উড়াউড়ি করে। এমনি করে আর কি আমি তিনটা বাচ্চা হারাইছি। হ্যালো পাক, এদেরকে দিয়া ক্রস করাইলে সবুজ গলা কিংবা শিয়ালকুটি দিয়া বাচ্চা বাই করলে ওইগুলা বাচ্চা আবার সুন্দর নজর ভালো হয় আর বাসাতেও ফিরে খুব সহজে। আবার যদি আপনি সকালবেলা উড়ান তো আপনি উড়াইতে পারেন নিশ্চিন্তে, তখন আপনার বাসায় আয়সা করে। কিন্তু আপনি যদি দুইটা একটা এরকম দিকে ছাড়েন তো ওদের বাচ্চা আর ফিরা পাওয়া যায় না, রাত্রে উড়াউড়ি করে, পরে ওরা কোথায় যায় ওটার আর বলা যায় না। এইলো মাদিটা 100% পিওর। ভালো বাসায় থাকি, বর্তমান উড়াইতে পারতাছি না দেখা, যার কারণে কিছু কবুতর ছাইরা দিতাছি। আগের বারে আলো উড়াইতে দিত, বর্তমান দেয় না। পর ক্রুসে আছে তো দুইটাই, মোটামুটি ক্রুসে আছে এখন, পুরা গ্যারান্টি। এগুলো মাদি আর জোড়াটা স্বল্প মূল্যেই, উড়া দিক থেকে আপনারা যদি প্রাইস বলেন তো অনেক চাওয়া যায়, কিন্তু আমি স্বল্প মূল্যেই দিব, 6000 টাকা হইলে নিতে পারেন।